আসলে আমরা নিজেরাও আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল চাকরি করা, কিন্তু জেল জুলুম এবং নির্যাতনের কারণে আমরা আসলে চাকরিতে সুযোগ পাইনি। বাট আমরা তারপরে আমরা থেমে যাইনি। 13 সালে যে আন্দোলন হয়েছিল গণজাগরণ মঞ্চ, সেখানকার নেতারা কিন্তু বিভিন্নভাবে, অনেকে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, কে মন্ত্রী এমপির মেয়ে বিয়ে করেছে, কেউ লন্ডন কানাডা আমেরিকাতে চলে গিয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু চুপ হয়ে গিয়েছে। আমাদের বিষয়টি দেখেন যে আমরা কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা নিই নাই। আমাদেরকে বিভিন্নভাবে অফার করা হয়েছে, গাড়ি বাড়ি, অনেক কিছু সরকারি চাকরির অনেক অফার দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো অফারের কাছে আমরা মাথা নত করিনি। সবাই যদি চাকরিমুখী হয়ে যায় তাহলে তো রাজনীতিতে কেউ যাবে না। একটি দেশের পরিবর্তনের জন্য আপনার মেধাবী তরুণ এবং দেশপ্রেমিক তরুণদের অবশ্যই রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। সকলেই তো পড়াশোনা করে, আপনাদের সম্মুখে আপনারা যখন শুরু করেছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি ছিলেন তখনকার থেকেই বা সকলেই পড়াশোনায় ব্যস্ত থাকবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনারা আন্দোলনে কেন আসতে গেলেন? মানে কি হলো আর আপনার ভেতর বা আপনার মধ্যে কার প্রভাবটা পড়লো যে আপনার আন্দোলন করবেন, একটা আন্দোলন করে আলোড়ন সৃষ্টি করবেন? একটু শুনতে চাই, অনেক আগের কথা, তারপর শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা পড়াশোনার পাশাপাশি রাজনীতি সম্পর্কে সচেতন ছিলাম, এবং যেহেতু হলে থাকতাম, হলে থাকার কারণে ছাত্রলীগের রাজনীতির সাথে আমাদের সুপরিচিতি ছিল। অর্থাৎ মিছিল, মিটিং, প্রোগ্রামে আপনার এক প্রকার বাধ্য হয়ে যাওয়া লাগতো, যেহেতু হলে থাকলে যেতে হয়, এবং এই ট্রেডিশন হলগুলোতে আছে। এবং এটা স্বাধীনতার পর থেকে যখন যে সরকার ক্ষমতায় এসেছে এই ট্রেডিশনটা তারা তৈরি করে রেখেছে। তো এই কারণেই আমাদের পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলোতে যাওয়া লাগতো। এ কারণে মূলত রাজনীতি সম্পর্কে অনেকটা জানতাম বা বুঝতাম। তো যখন আবাসিক হলে ছিলাম তখন দেখতাম যে সকল বড় ভাইয়েরা আছে যাদের কোটা নাই, তো তারা আসলে জব পেতে অনেক হিমশিম খেত। তো আমার রুমমেটও ছিল দুজন, তো আমি তাদের কাছ থেকে যেটি জানতে পারলাম যে তারা বলছে যে বিসিএসে 56% কোটা, তো এই কারণে মূলত তারা সহজে জব পায় না। যাদের কোটা সুবিধা রয়েছে তারা সহজে জব পেয়ে যায়। তো এটি মূলত প্রবলেম ছিল, এবং তাদের কাছ থেকে যে মানে যেটি দেখলাম যে তারা একের পর এক চাকরি পরীক্ষা দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না, বয়স প্রায় শেষের দিকে। তো এরই মধ্যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো। তখন ওই বড় ভাইরা বলল যে তোমরা যেহেতু রেগুলার স্টুডেন্ট তোমরা এই আন্দোলনে যেতে পারো এবং নেতৃত্বও দিতে পারো। তো তাদের কাছ থেকেই এক প্রকার মানে অনুপ্রেরণা পেয়ে আমরা এই আন্দোলনে অংশ নিই এবং নেতৃত্ব দিই। যদিও আমাদের আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা পরিচিত ছিলাম, কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে সুপরিচিত থাকার কারণে, মিছিল মিটিংয়ে যাওয়ার কারণে ওই নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা সেটি কিন্তু আমাদের বলা যায় যে স্বাভাবিকভাবে আমরা অর্জন করেছিলাম। তারপর মানে এটা প্রভাব তো থাকে যে কার রাজনীতি, কার প্রতিবাদ, কার সংলাপ আপনাদের ভেতরে প্রভাব ফেলেছে যে ঠিক আছে আমাদের এখন আন্দোলন করতে পারি, আমাদের সেই স্পিরিট আছে, কার প্রভাব ছিল? মূলত আমাদের বাংলাদেশটা কিন্তু সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আমরা পেয়েছি। তো আমাদের মহান মুক্তিযোদ্ধারা যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের একটি দেশ উপহার দিয়েছে, ছোটবেলা থেকে আমরা কিন্তু সেই সংগ্রামের ইতিহাসগুলো পড়ে এসেছি। অর্থাৎ বাংলাদেশের যে ইতিহাস, ত্যাগ তিতিক্ষার ইতিহাস, আমাদের যে সংগ্রামী পুরুষেরা ছিলেন এবং আমাদের যে মহানায়করা ছিলেন তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই, এবং আমরা যেটি মনে করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল অর্জন রয়েছে, এই বাংলাদেশ যে আজকের এই পজিশনে এবং বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পেয়েছি এবং যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, এটার পিছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাট অবদান রয়েছে। বিশেষ করে আপনি যদি সাম্প্রতিক আন্দোলনগুলো দেখেন, সেক্ষেত্রে 2007-9 সাল পর্যন্ত যে আন্দোলন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেটা কিন্তু সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, এবং 1990 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সেটাও এক প্রকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল অর্জন রয়েছে। তো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়েরা যারা এই আন্দোলন সংগ্রাম করেছে তাদের যে অনুপ্রেরণা সেটাই আমাদেরকে এক প্রকার দীক্ষা দেয় এবং আমাদের উৎসাহ যোগায় নেতৃত্ব দেওয়ার জন্য। এরপর এর মধ্যে মানে মূল বিষয় যাওয়ার আগে জানতে চাই যে আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কথা বললেন, সাম্প্রতিক সমর আন্দোলনের কথা বললেন, বিগত সমর আন্দোলনের মানে ফলাফলের কথা বললেন, সব কিছু আসলে একটা সফলতার ফ্লেভার আমরা পাই, কিন্তু আসলে সত্যিকার অর্থে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মান, ফলাফল, সনদ, শিক্ষার্থী তৈরির ক্ষেত্রে মানে দেশ গড়ার যে কারিগর আমরা বলে থাকি শিক্ষার্থী,
সেই শিক্ষার্থীর গোডাউন হিসেবে কি ঢাকা বিশ্ববিদ্যালয় তার মর্যাদা এখন রাখতে পারছে বলে মনে করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তার অতীতের যে ইতিহাস এবং ঐতিহ্য সেটা অনেকটা হারাতে বসেছে। বিশেষ করে আপনি দেখেন যে এখন মানে যারা প্রশাসনে নিয়োগ পায়, বিশেষ করে ভাইস চ্যান্সেলর যিনি হন, তিনি সম্পূর্ণ দলীয়ভাবে নিয়োগ পান, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ, এগুলো সবই রাজনৈতিক প্রশ্রয়ে এই নিয়োগগুলো হয়ে থাকে, যে কারণে আসলে মূলত আগের মতন যে একটা আদর্শিক বিশ্ববিদ্যালয় ছিল এবং এই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে জাতির অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটাও কিন্তু অনেকটা মানে এক প্রকার ম্লান হয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশের মানুষও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা যেটি আগে করতো সেই প্রত্যাশা কিন্তু এখন করে না। এখন মনে করে যে আমাদের, বিশেষ করে আমাদের ভিসি স্যারের যে বক্তব্য, এই বক্তব্যগুলোকে বাংলাদেশের মানুষ এক প্রকার ট্রল এবং হাস্যকর হিসেবে তারা বিবেচনা করে, এবং আমাদের যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটি অসচ্ছ। বিশেষ করে আমাদের এখন বর্তমানে যিনি ভিসি আছেন, তার আগে যিনি ভিসি ছিলেন আরিফিন স্যার, তার আমলে আপনার প্রায় 900 শিক্ষক নিয়োগ হয়েছিল এবং সেটা সম্পূর্ণ দলীয় করণের মাধ্যমে। তো এই জন্য মূলত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস হয়ে গেছে। এখন যেটি আছে যে আপনার এক প্রকার বলা যায় দলীয়করণ, এবং এই দলীয়করণের কাছ থেকে তো আপনি যেখানে মেধার মূল্যায়ন নাই, মেধার যোগ্যতায় কেউ শিক্ষক নিয়োগ সেভাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না, এবং ভিসি নিয়োগ, প্রক্টর নিয়োগ শুরু করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ সেটা মেধার মাধ্যমে হচ্ছে না, যে কারণে বিশ্ববিদ্যালয়ের যেটি দরকার ছিল যে এখানে গবেষণা হবে, এখানে আপনার মেধার মূল্যায়ন হবে, গণতন্ত্রের চর্চার সুযোগ থাকবে, বাকস্বাধীনতা থাকবে, এবং আবাসিক হলগুলো সহ ক্যাম্পাসে আপনার ভিন্ন মতের অবস্থান থাকবে, সেই অবস্থান এখন না থাকার কারণে সেই প্রত্যাশার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় অনেকটা পিছিয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন আর সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চিন্তা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে তারা যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তাদের অনেকটা ম্লান হয়ে গেছে বা কমে গিয়েছে। আচ্ছা, এই ম্লান বিষয়টা সারা দেশে বা শিক্ষা ব্যবস্থা কতটা প্রভাব বিস্তার করছে, এবং এর ভয়াবহতা ভবিষ্যতে কেমন হবে বলে মনে করেন? না, এর ভয়াবহতা তো আপনার অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঠিক পথে থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় সঠিক পথে থাকতো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ, ভিসি নিয়োগ, প্রক্টর নিয়োগ যদি স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে হতো, তাহলে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় অটোমেটিক্যালি এভাবেই নিয়োগ হতো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ফলো করে। এবং স্বায়ত্তশাসিত যে বিষয়টা আপনি দেখেন যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের মেরুদণ্ড বর্তমান প্রশাসন ভেঙে দিয়েছে। তো এই মেরুদণ্ড শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। সুতরাং বিশ্ববিদ্যালয় আর আগের জায়গায় নাই, এখন মানের দিক থেকে বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে গিয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না, বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। সাম্প্রতিককালে আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, সেখানে আপনার ছাত্রলীগের যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, অনেকে যেটি দেখলাম যে তাদের যোগ্যতা নাই, ফাইনাল ইয়ারের পরীক্ষায় ফেল করেছে, পরবর্তীতে পাশ করেছে, ফার্স্ট ক্লাস রেজাল্ট পর্যন্ত নয়, তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই শিক্ষকদের কাছ থেকে জাতি আর কী পাবে? সুতরাং এখন বিশ্ববিদ্যালয়গুলো একদম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের জন্য আসলে তাই কারা? এই ধ্বংসের জন্য অবশ্যই যখন যে সরকার এসেছে তারা দায়ী, আমাদের শিক্ষকরা দায়ী, প্রশাসনে যারা নিয়োজিত থাকে তারা দায়ী, সর্বোপরি যারা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, যারা নেতৃত্বে রয়েছে তারাও দায়ী। অর্থাৎ এর দায় আমিও এড়াতে পারি না, আমারও দায় আছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের দায় এড়ানোর জন্য, এবং শিক্ষার্থী বান্ধব কার্যক্রম হাতে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় আপনি লক্ষ্য করেছেন আমরা এগিয়ে গিয়েছি। গণরুম গেস্টরুম দূর করার জন্য আমরা আন্দোলন করেছি, কোটা সংস্কার আন্দোলনের মতন যে বড় একটি আন্দোলন সেটি কিন্তু আমাদের নেতৃত্বে হয়েছে। আমরা যেটি মনে করেছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে একটি অভূতপূর্ব একটি বিপ্লব হবে, এবং যে বিপ্লবের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে একটি গণতান্ত্রিক যে আপনার পদ্ধতি সেটা আবারও ফিরে আসবে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আসলে আমরা সেটি ফিরিয়ে আনতে পারিনি, হয়তো আমাদের ব্যর্থতা অথবা শিক্ষার্থীরা সেভাবে কোটা সংস্কার আন্দোলনের পরে আমাদের সাথে তারা অংশগ্রহণ করেনি। এটার মানে যেহেতু চলছে বিষয়টা, এখনও কোনো আমরা উত্তরণের উপায় খুঁজে পাচ্ছি না, বা আপনি যে কথা বললেন, তো এভাবে যদি চলতে থাকে শিক্ষা ব্যবস্থা বা ছাত্র আন্দোলনটা কোথায় গিয়ে দাঁড়াবে? যদি 5 বছরের কথা চিন্তা করেন, 10 বছরের কথা চিন্তা করেন, অথবা 2 বছরের কথা চিন্তা করেন? এখন যে সমস্যাটা হয়েছে যে আমরা সবাই আসলে ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছি। কোটা সংস্কার আন্দোলন একটি মানে বলা যায় যে একটি গণমুখী আন্দোলন ছিল। এই আন্দোলন যে শুধুমাত্র শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা
তারা অংশগ্রহণ করেছিল এমন কিন্তু নয়। এই আন্দোলনে আপনার শিক্ষক সমাজ, সুশীল সমাজ, নাগরিক সমাজের বিশাল একটা সমর্থন ছিল বলেই আন্দোলনটি সফল হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যে সকল শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছিল পরবর্তীতে তারা কিন্তু আর সেভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেনি। অর্থাৎ আমরা যে নতুন রাজনীতির একটি আহ্বান করেছি, শিক্ষার্থীরা তারা এই রাজনীতিতে আসেনি, তারা চাকরিমুখী হয়ে গিয়েছে। তো আমরা সবাই যদি চাকরিমুখী হয়ে যাই তাহলে তো রাজনীতিতে কেউ যাবে না। একটি দেশের পরিবর্তনের জন্য আপনার মেধাবী তরুণ এবং দেশপ্রেমিক তরুণদের অবশ্যই রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা সেই আহ্বান জানাচ্ছি। যদিও শিক্ষার্থীদের আমরা সেভাবে অংশগ্রহণ পরিলক্ষিত করছি না, বাট আমরা মানে আমরা আশাহত নয়। কারণ যখন আমরা কোটা সংস্কার আন্দোলন শুরু করি তখন আমরা কিন্তু সংখ্যায় মাত্র 20 জন ছিলাম। এই 20 জন ছাত্র আমরা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, শিক্ষার্থীদের বুঝিয়েছি, শিক্ষকদের কাছে গিয়েছি, আমরা সুশীল সমাজের কাছে গিয়েছি, লিফলেট তৈরি করে সেগুলো তাদের কাছে তুলে ধরেছি। বিশেষ করে আপনার আকবর আলী খান স্যার, তিনি যে কোটা বৈষম্যের কথা জাতির কাছে তুলে ধরেছিলেন, আমরা কিন্তু সেটা ব্যাপকভাবে এদেশের মানুষের কাছে আমরা প্রচার করেছি এবং সেই প্রচারণে আমরা কিন্তু সফল, আমরা একটি বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিলাম। আমরা বিশ্বাস করি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য এবং তরুণ সমাজের রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য যে আরেকটি যুদ্ধে আমরা নেমেছি, আমরা বিশ্বাস করি আমরা সেই যুদ্ধে ইনশাল্লাহ সফল হব। যেভাবে কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলেন যে উদ্দেশ্যে, কতটা মানে সফলতা অনুভব করেছেন বা কতটা সেই সফলতার স্বাদ আপনারা গ্রহণ করতে পারছেন বলে মনে করেন? না, আমরা তো যে আন্দোলনটি শুরু করেছিলাম সেই আন্দোলনের তো সফলতা ইতিমধ্যে বাংলাদেশের সকল শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী, এমনকি প্রশাসনে যারা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা সবাই ভোগ করছে। এখন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং প্রমোশন পেতেও কোনো ধরনের কোটা পদ্ধতি নাই। সুতরাং বলা যায় যে আন্দোলন 100% সফল না হলেও 80% সফল। এই আন্দোলনের ফলে আপনার আমরা বিশ্বাস করি যে আগামী 10 বছরের পরে প্রশাসনে ব্যাপক একটি পরিবর্তন আসবে এবং বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন যারা অংশ নিয়েছিল তারা যখন আপনার প্রশাসন, সরকারি কর্মকর্তা কর্মচারী বা বিভিন্ন সেক্টরে তারা অংশগ্রহণের সুযোগ পাবে, তখন কিন্তু এখন বর্তমানে আমরা যে ধরনের দুর্নীতি পরায়ণ প্রশাসন দেখছি, যে ধরনের আপনার মানে আমাদের বিশেষ করে আমাদের এখন যারা মানে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে রয়েছে তাদের যে ধরনের জবাবদিহিতার অভাব ঘাটতি রয়েছে, সেটা কিন্তু আমি মনে করি আগামী 10 বছর পরে এই আমাদের সাথে যারা আন্দোলনকারী ছিল তারা যদি প্রশাসনে, সরকারি বিভিন্ন সেক্টরে যেতে পারে তাহলে কিন্তু এই বিষয়গুলো থাকবে না। কারণ আমাদের প্রতি তাদের একটি ভালোবাসা, একটি কৃতজ্ঞতা বোধ রয়েছে। আমরা যে এখন নতুন বিপ্লবের ডাক দিয়েছি, নতুন রাজনীতির ডাক দিয়েছি, আমাদের উপর সেই আন্দোলনের যে কৃতজ্ঞতা সেটির তাগিদেই বলত আমি বিশ্বাস করি তারা প্রশাসনে গিয়ে তারা এই এখন বর্তমানে যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের মতো আচরণ করবে না, তারা জনগণের প্রতি কৃতজ্ঞতা বোধ তাদের থাকবে। বিশেষ করে আপনি দেখেন যে এখন যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের কিন্তু জনগণের প্রতি কোনো ধরনের জবাবদিহিতা নাই, কৃতজ্ঞতা বোধ নাই, তাদের বেতনটা কিন্তু জনগণের টাকায় দেওয়া হয়, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায়। এটার এই এটা তো উপলব্ধি করতে হবে, কিন্তু বর্তমানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে সেই উপলব্ধি বোধ তাদের মধ্যে নাই। কিন্তু আমাদের সাথে যারা ছিল আন্দোলনকারীরা তারা যখন প্রশাসনে যাবে সেই উপলব্ধি বোধ তাদের মধ্যে থাকবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, মানে যে আন্দোলন করেছেন সফল হয়েছেন এবং সফলতার সম্মুখ যোদ্ধাদের মধ্যে আপনি এবং বিপি একজন, আপনাদের মানে অনুভবটা বা অনুভূতিটা এখন কেমন লাগে এই সময় এসে যে একটা আন্দোলন সফল হয়েছে? আপনি যে কথা বললেন সফলতার বিভিন্ন দিক দেখালেন, আপনার কেমন লাগে? আসলে আমরা নিজেরাও আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল চাকরি করা, কিন্তু জেল জুলুম এবং নির্যাতনের কারণে আমরা আসলে চাকরিতে সুযোগ পাইনি, বাট আমরা তারপরে আমরা থেমে যাইনি। আমরা আমাদের যে কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এখন বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনীতি বিনির্মাণ করার চেষ্টা করছি। তো আমরা এখন আসলে হয়তো আমরা আপনি আমার এখানে এসেছেন, আপনি অবশ্যই আমার মানে বাসার যে অবস্থা সেটি দেখে অনুধাবন করতে পারছেন যে কীভাবে আমরা লাইফ লিড করি। তো আমাদের মধ্যে আসলে সেই বিলাসিতা নাই। আপনি যদি দেখেন 2013 সালে যে আন্দোলন হয়েছিল গণজাগরণ মঞ্চ, সেখানকার নেতারা কিন্তু বিভিন্নভাবে অনেকে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, কে মন্ত্রী এমপির মেয়ে বিয়ে করেছে, কেউ লন্ডন, কানাডা, আমেরিকাতে চলে গিয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু চুপ হয়ে গিয়েছে। আমাদের বিষয়টি দেখেন যে আমরা কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা নিই নাই, আমাদেরকে বিভিন্নভাবে অফার করা হয়েছে, গাড়ি বাড়ি, অনেক কিছু সরকারি চাকরির অনেক অফার দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো অফারের কাছে আমরা মাথা নত করিনি আন্দোলনরত অবস্থায়। কিন্তু কারণ কি ছিল? কারণ আন্দোলন বন্ধ করতে হবে, কারণ এটা তো একটি বিরাট আন্দোলন ছিল এবং এই আন্দোলনটা একটা সময়ে আপনার গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হতে যাচ্ছিল।
সেই আন্দোলন বন্ধ করার জন্য আমাদেরকে এভাবে অফার দেওয়া হলো প্রাথমিকভাবে। যখন আমরা অফারে রাজি হলাম না, তখন পরবর্তীতে তারা আমাদেরকে আমাদের নামে মিথ্যা মামলা দিল, মামলা দিয়ে আমাদেরকে জেলে নিল, রিমান্ডে নিয়ে নির্যাতন করলো। কিন্তু তারপরেও আমরা তো থেমে যাইনি, আমরা জেল থেকে বের হয়ে আবার আন্দোলন করেছি। অর্থাৎ আন্দোলন করার বা আপনার যদি ডিটারমিনেশন থাকে, আপনি যদি সংকল্পবদ্ধ থাকেন যেটা সফল করতেই হবে, তাহলে আপনাকে থামানো যাবে না, সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি।